إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা একটা বই ধরে পড়তেছিলাম আপনারা জানেন দ্য মিউজিক মেড মি ডু ইট ডক্টর গওহর মুশতাকের লেখা একটা বই এই বইটা আমরা চুজ করছি ইচ্ছা করেই কারণ এখনকার সময়ে যত বড় বড় ফিতনা আছে যে সমস্ত কারণে মুসলিম উম্মা বা ইন জেনারেল মুসলিম উম্মা সবাই আর পার্টিকুলারলি ধরেন আমাদের মতো দেশে যারা বসবাস করি যেগুলা যেসব একটু পারমিসিভ সোসাইটি বা একটু মুক্ত মনা অথবা বলবো কি সংস্কৃত মনা যদি বলি কথাটা বাজে মিনিং আছে তারপরেও এই সমস্ত সোসাইটিতে মুসলিমদের ইসলাম প্র্যাকটিস করতে না পারা অথবা ইসলাম থেকে দূরে সরে যাবার পেছনে মিউজিকের একটা বিরাট রোল আছে এটা আমরা রিয়েলাইজ করি বা না করি তো এই বইটা 2011 সালের পাবলিশ বই আইআইপিএইচ এর বই ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস সৌদি আরবের ভদ্রলোক পাকিস্তান অরিজিনের থাকেন আমেরিকায় পড়াশোনা হচ্ছে কেমিস্ট্রিতে ওনার বায়োফিজিক্যাল কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি এবং বায়োফিজিক্যাল কেমিস্ট্রিতে পড়াশোনা এবং উনি পিএইচডি করছেন এই বিষয়ের উপরে 2001 সালে আরো বই আছে ওনার সেই বইগুলা অবশ্য আমার কালেকশনে নাই ইচ্ছা আছে সেগুলো কালেক্ট করার একটা হচ্ছে গ্রোয়িং এ বিয়ার্ড ইন দ্য লাইট অফ কোরআন সুন্নাহ অ্যান্ড মডার্ন সায়েন্স দ্য ইন্টেলিজেন্ট হার্ট পিওর হার্ট এটা হচ্ছে একটা বইয়ের নাম আর ইসলাম ইটস বিউটি অ্যান্ড উইজডম এই তিনটা বই আছে আরো তিনটা পাবলিকেশন আর এইটা আমরা চুজ করছি বিকজ এই ব্যাপারটা আমাদের সমাজের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তো আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব একটু স্লোই চলতেছে আমাদের বিকজ সাধারণত আমরা স্কিপ করে করে হাইলাইটেড অংশ পড়ি বইয়ের যে কোনো বই যখন আমরা পড়ি কিন্তু এই বইটা আমরা একটু একটু স্কিপটা কম করতেছি মানে আমরা চেষ্টা করতেছি যে ইনফরমেশন গুলো যেন বাদ না যায় শেষ দিন আমরা একটা আয়াতে শেষ করছিলাম খুব ফেমাস আয়াত সুরা রোম 21 নম্বর আয়াত যেটা ওয়ার্ল্ড রিলিজিয়ন যেগুলোকে আমরা বলি মূলত খ্রিস্টিয়ানিটি এবং জুডাইজম ইসলাম এই তিনটাকেই বলা হয় মনোথিস্টিক রিলিজিয়ন বলা হয় এই তিনটা তো বটেই এমনকি সব রিলিজনকে যদি আমরা পাশাপাশি নিয়ে আসি মানে যেগুলা যেগুলা জনসংখ্যা অনেক বা অনেক মানুষ যেগুলোর ফলোয়ার অন্যান্য গুলাও যদি আনি বুদ্ধিজম এবং ইও যদি নিয়ে আসি হিন্দুইজম নিয়ে আসি যদিও সেগুলো একটু যেই সেন্সে ইসলাম জুডাইজম এবং খ্রিস্টিয়ানিটি ওয়ার্ল্ড রিলিজন বলি আমরা মনোথিস্টিক রিলিজন হায়ার রিলিজিয়ন যাই বলি সেই সেন্সে বুদ্ধিজম এবং খ্রিস্টিয়ানিটি ঠিক ওই পর্যায়ে পড়ে না তারপরে যদি নিয়ে আসি তাহলে দেখবো যে ইসলাম হচ্ছে একমাত্র রিলিজিয়ন বা একমাত্র দিন বা একমাত্র ওয়ে অফ লাইফ যারা মানুষের সেক্সুয়াল ডিজায়ারের ব্যাপারটাকে অ্যাকনোলেজ করে এবং অ্যাপ্রিসিয়েট করে এবং আপহোল্ড করে এটাকে একটা পাপ একটা খারাপ জিনিস একটা বাজে জিনিস একটা হ্যাঁ এটার ইমপ্রপার ইউজকে ইসলাম কঠোরভাবে ট্রিট করে এটা সত্যি কথা কিন্তু এটা প্রপার পার্সপেক্টিভে যখন এটা এটাকে একটা সওয়াবের কাজ একটা একটা ভালো কাজ একটা ভালো গুণ আপনারা জানেন নপুংসকের পিছনে নামাজ হয় না মানে ইমাম নপুংসক কখনো ইমাম হইতে পারে কথার কথা যে বা ক্যাস্ট্রেটেড যদি থাকে কেউ কারো যদি আগের দিনে কৃতদাস বা দাসরা থাকতো যাদেরকে খাসি করা থাকতো যেটা খাসি করা বলে আর কি ক্যাস্ট্রেটেড তাদের পেছনে নামাজ হয় সো এই ব্যাপারটা যে এই ব্যাপারটাকে ইসলাম শুধু প্রক্রিয়েশন বা
বংশবৃদ্ধির একটা এই হিসাবে নেন, বংশবৃদ্ধির একটা শুধুমাত্র বংশবৃদ্ধির প্রয়োজনেই মানুষ এই ব্যাপারটাতে সংসর্গে ই হবে মানে লিপ্ত হবে, এই ধরনের ধারণা ইসলাম দেয় নাই কখন। অফকোর্স প্রোক্রিয়েশন বা বংশ বিস্তারটা হচ্ছে স্বাভাবিক বাই প্রোডাক্ট এই ব্যাপারের, কিন্তু ইসলাম সেটা বলে নাই বা ইসলাম সেটা বলে এটাকে হাইলাইট করে নাই, যেটা ক্রিশ্চিয়ানিটি বা জুডাইজম বা অন্যান্য রিলিজিয়ন গুলোতে বলা হয়েছে যে এটা অত্যন্ত বাজে একটা ব্যাপার মেল ফিমেল রিলেশনটা, কিন্তু শুধুমাত্র প্রোক্রিয়েশনের জন্য আর কি এটা এটা দরকার বা এটা আছে বা এটা এটা যুক্তিযুক্ত, এরকম একটা ধারণা দেওয়া হয় অন্যান্য দিনগুলো বা অন্যান্য অন্যান্য ইগুলাতে অন্যান্য ধর্মগুলোতে। তো এখানে এসে আমরা থামছিলাম, এই আয়াতটা খুব বহুল কোটেড আয়াত, সূরা রোমের 21 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন এন্ড অফ হিজ সাইন্স ইজ দ্যাট হি ক্রিয়েটেড ফর ইউ ফ্রম ইয়োর সেলস মেটস দ্যাট ইউ মে ফাইন্ড ট্র্যাঙ্কুইলিটি ইন দেম। এই এই যেমন আল্লাহ বললেন যে আমরা যেন প্রশান্তি লাভ করতে পারি আমাদের ভিতর থেকেই আমাদের জন্য সাথী বলেন, বা এখানে এক্সাক্ট শব্দটা তার নাম একটু দেখি, একটু দেখি তখন আচ্ছা এটা অন্য পৃষ্ঠা থেকে আসছে, একটু দেখতেছি আজবাজান, হ্যাঁ আজবাজান শব্দটা ইউজ করছেন, স্পাউস শব্দটা ইউজ করছেন, জাওজের প্লুরাল, জাওজের প্লুরাল ইউজ করছেন, এবং ইংলিশেও সেটা ফুটে আসছে মানে ইংলিশেও সেটা উঠে আসছে। এন্ড অফ হিজ সাইন্স ইজ দ্যাট হি ক্রিয়েটেড ফর ইউ ফ্রম ইয়োর সেলস মেটস, মেটস মানে স্পাউসেস বা স্পাউস যাই বলেন, that you may find tranquility in them, you know, sakina ba tranquility prashanti lab kori amra, and he placed between you affection and mercy. Ekhane kintu procreation er kotha nai kothao ei ei ayat ta the, ebong eti sobche significant ayat ei byapare. Indeed in that are signs for a people who give thought, jara chinta kore ar ki tader jonno. Ekhane আল্লাহ যে শব্দটা ইউজ করছেন ইয়াতাফাক্কারুন, যারা রিফ্লেক্ট করে যারা চিন্তা করে তাদের কথা বলতেছেন আল্লাহ, তাদের জন্য এর ভিতরে এইসবের এই এই ব্যাপারের ভিতরে বা এই কথাগুলো যে বললেন আল্লাহ তার ভিতরে বা এই এইভাবে স্পাউস সৃষ্টি করার ব্যাপারের ভিতরে কি আছে, সায়েন্স আয়াত আছে বা চিন্তার ব্যাপার আছে, নিদর্শন আছে আল্লাহ। এই এখানে এসে আমরা শেষ করছিলাম, এরপরে বলতেছেন যে এখানে, হ্যাঁ এইখানেই বোধ হয় শেষ করছিলাম ইফ আই এম নট রং, বা আসে একটু একটু ওভারল্যাপ হইতে পারে, এটা হয়তো এরপরেও হয়তো আর একটা লাইন পড়ছিলাম আমরা গতদিন। তো বলতেছেন যে এই জার্নাল অফ ব্রডকাস্টিং অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া 1985 সালের একটা কিসের কথা, একটা সার্ভে অথবা একটা রিসার্চ পেপারে কথা বলতেছেন, যেখানে তারা অ্যানালাইজ দ্য কন্টেন্ট অফ মিউজিক ভিডিওজ অ্যান্ড কনক্লুডেড, মানে মিউজিক ভিডিও যেগুলো, মিউজিক ভিডিও আপনি জানেন মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব কমন একটা জিনিস, মানে পুরো চ্যানেলকে চ্যানেল আছে এমটিভির মতো যারা শুধু এই কাজই করে, 24 ঘন্টা এটাই চলতে থাকে মিউজিক ভিডিও, ভিডিও বা মিউজিক একটা গান, সেটা ভিডিও একটা চিত্র ধারণ করা হয়েছে বা কোনো একটা জিনিস এনেক্ট করানো হয়, একটা জিনিস অ্যাক্ট করানো হয়েছে বা একটা জিনিসের অভিনয় করা হয়েছে, সেটাকে সেটার মাধ্যমে গানটাকে এই করা হয়, অলমোস্ট সব গানই সেরকম আর, একদম দাঁড়ায় মাইকের সামনে একজন গান গাইতেছে এই ব্যাপারটার এখন নাই, মিউজিক ভিডিও বলতে যেটা আমরা বুঝি আর। 60% অফ দ্যাম পোর্ট্রে সেক্সুয়াল ফিলিংস অ্যান্ড ইম্পালসেস, 60%-এর ভিতরে এটা আছে, এটা আমরা আরো ডিটেল ডিসকাশন দেখ যাব। আমি আগেই বলে নিচ্ছি ডিসক্লেমার যে আমরা যে সমস্ত বিষয়গুলা আলোচনা করতেছি আজকে এগুলা আমরা সচরাচর আলোচনা করি না, এগুলা আলোচনা করতে অথবা শুনতে একটা অস্বস্তি আসতে পারে, শুনতে অস্বস্তিটা কম লাগার কথা, যে কথাটা বলবে তার অস্বস্তিটা বেশি,
লাগার কথা, এবং সেটা আমারও লাগে। কিন্তু কিছু কথা আছে যেটা অন্তত একবার বা দুইবার সবাই রিয়েলাইজ করা উচিত, জানা উচিত। একটা জিনিস এক্সিস্ট করে, নিয়ে বসে আছে আমি, কিন্তু আমি এটা শুনতে চাই না। এটা খুব খুবই আজব টাইপের একটা স্ট্যান্ড বা একটা অবস্থান। তো বলতেছেন যে সাবস্টেনশিয়াল মাইনরিটি অফ দোজ মিউজিক ভিডিওজ অলসো ডিসপ্লে প্রোভোকেটিভ ক্লোদিং অ্যান্ড সেক্সুয়ালি সাজেস্টিভ বডি মুভমেন্টস। সেটাও আছে, আপনারা যারা ম্যাডোনা, ব্রিটনি স্পিয়ার্স অথবা বাংলাদেশের খবর আমি জানি না, আমি আসলে গান বাজনা শোনা অনেক দিন ছেড়ে দিছি। বাংলাদেশেও আমি বুঝি যে এই ধরনের ব্যাপার স্যাপার আছে। টিকটক না কি বলে একটা, আমি জানতে চাইছি টিকটক ভিডিওর ই কি। তো সেখানে টিকটকের কোনো স্পেশাল কিছু না, টিকটকের সম্বন্ধে যেটা জানছি যে যে কেউ একটা ভিডিও খুব সহজে বানাইতে পারে, এইটুকুই। কিন্তু বাংলাদেশেও এই ইন্ডাস্ট্রি বা এই ব্যাপারে অনেক আগায় গেছে নজবেল্লা, যতদূর যতদূর বুঝি আমি। বাংলাদেশ সম্বন্ধে আমার জ্ঞান নাই আর কি, মানে বাংলাদেশের মিউজিক ভিডিও গুলা কি ধরনের বা কি ই করে আমার জ্ঞান নাই। আমি এগুলো বলতেছি সব ধরেন রাফলি হয়তো 20-25-30 বছর আগের কথা। তো যাই হোক, তো বলতেছে যে যারা ম্যাডোনা, ব্রিটনি স্পিয়ার্স, প্রিন্স, মাইকেল জ্যাকসন বা এখনকার দিনের লেডি গাগা বা এই ধরনের যারা কি করেন, তাদের তাদের ভিডিও একবার হলেও, এক নজর হলেও যদি দেখে থাকেন, তারা হয়তো এই জিনিসগুলো রিয়েলাইজ করবেন যে এই ব্যাপারগুলো যে আছে আর কি। এই ব্যাপারটার রেফারেন্স আছে, কেউ যদি চান দেখে নিতে পারেন পরে। কন্টেন্ট অ্যানালাইসিস অফ মিউজিক ভিডিওস, যেটা থেকে আমরা ই করলাম, জার্নাল অফ ব্রডকাস্টিং অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া, এই সংখ্যাটা হচ্ছে 29, 1985 সালের পাবলিশ হয়েছে এই কথাগুলো যেগুলো আমরা এখন পড়লাম। এরপরে বলতেছেন যে আরেকটা স্টাডিতে দেখা যায় যে আরেকজন রিসার্চারের কথা বলতেছেন, অ্যান্ড হিজ কল ইজ ডুরান্টোনার নাম, 518টা মিউজিক ভিডিও MTV, CMT, BHI এইগুলোর থেকে নেওয়া। এখানে দেখেন MTV-র নামটা আমি জানি, বিকজ এটা তখনকার, কিন্তু বাকিগুলোর নাম আমি জানি না। আসলে CMT এবং VHI এগুলোর নাম আমি জানি না, নতুন হয়তো কি আর কি এগুলা চ্যানেল বা কিছু। ফর পোর্ট্রিয়ালস অফ অ্যালকোহল অ্যান্ড টবাকো ইউজ, ওরই ভিতরে ধরেন মদ এবং সিগারেটের ব্যাপারগুলা পোর্ট্রে করে, অ্যানালাইসিস করছিলেন তারা বা তারা ই করছিলেন। দে ফাউন্ড দ্যাট পোর্ট্রিয়ালস অফ ড্রাগ ইউজ ডিফার্ড অ্যামং ভ্যারিয়াস নেটওয়ার্ক and by music type, various networks. মানে এটা ব্যারি করে যে অ্যালকোহল কতটুকু বা ড্রাগ কতটুকু দেখাচ্ছে যে একজন মানুষ অন ড্রাগ বা ড্রাগ নিচ্ছে অথবা মদ খাচ্ছে অথবা সিগারেট খাচ্ছে, সেই অবস্থায় গান গাচ্ছে বা সেই অবস্থার একটা একটা অবস্থা দেখাচ্ছে একটা বারে বা কোথাও ইত্যাদি আর কি। তো বলতেছে যে এটা উইথ MTV হ্যাভিং দ্য হায়েস্ট পার্সেন্টেজ অফ ভিডিওস that portrayed alcohol and tobacco use. MTV সবচেয়ে বেশি দেখায় এটা, এবং MTV আসলে আমি জানি না এখনো কি না, কিন্তু তখন সবচেয়ে পপুলার নেটওয়ার্ক ছিল, আসলে একমাত্র নেটওয়ার্কে ছিল যারা সারা দিন ধরে এইসবই করতো একটা সময়, তারপরে তাদের দেখা দেখি হয়তো অন্য নেটওয়ার্ক আসছে। আচ্ছা, এখন যাই হোক, এই সব গেল, তারপরে আসতেছে ইন আ রিসেন্ট স্টাডি the content of 6 different types of media was analyzed in terms of its exposure and its outcome on the young people. 6টা different type of media সেগুলোকে ই করছেন, analysis করছেন, এবং analysis করে মানে দেখার চেষ্টা করছেন যে young মানুষ যারা, young people যারা, আসলে এই বইটার concern হচ্ছে mainly young যারা, যারা গ্রোয়িং আপ, যারা টিনেজার, অথবা যারা জীবনের সত্যাসত্য অথবা ভালো মন্দটা বোঝার আগেই একটা ট্র্যাপে পড়ে যায় বা খারাপ দিকে চলে যায়। এটাই তো আসলে হচ্ছে এখন, তাই না? মানে বাবা মা কল্পনাও করতে পারতেছেন না যে তার মেয়ে বা তার ছেলে কি করতেছে বা কিভাবে করতেছে। এই যে দেহান বা এই ধরনের কোনো একটা চরিত্র
কলাবাগান এলাকায় একটা মেয়েকে হত্যা করলো, মানে এই ব্যাপারটা তো কল্পনারও কল্পনার বাইরে। আমাদের আমাদের জেনারেশন না, শুধু আমার ছেলের জেনারেশনের মানুষজন যারা যারা যাদের টিনেজ আছে, বাচ্চা কাচ্চা আছে, তারাও এটা কল্পনা করতে পারে না যে বাংলাদেশের মতো একটা দেশ, 90% মুসলিমের দেশ কোথায় চলে গেছে। যাই হোক, যে সিক্স স্টেপ যেগুলাতে অ্যানালাইসিস করছেন সেগুলো হচ্ছেন মুভিজ, টেলিভিশন শোজ, নিউজ পেপার, ম্যাগাজিনস অ্যান্ড পপুলার মিউজিক। এই কটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করছেন যে এগুলোর ভিতরে ইয়াং মানুষদের উপরে, ইয়াং পিপল বলতে টিন এজার যারা বা নতুন যারা জীবনের পথে চলতে শুরু করছে, ইয়াং যারা, তাদের উপরে কোনটার কি এফেক্ট বা কোনটার এফেক্ট সবচেয়ে বেশি। তো যে রিসার্চার নাম দিয়েছেন আর কি, তার আমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, আমরা চিনবো না, পডন বলতেছেন নামটা, ক্যারল জে পডন। এরপরে আরো নাম আছে একটা একটা গ্রুপ অফ পিপল, তারা ক্যালি ল্যাডিন, জেন ড্রি ব্রাউন, এরকম নাম আর কি। যাই হোক, এটা আপনাদের জন্য অতই না। লিঙ্কিং এক্সপোজার টু আউটকাম আর্লি অ্যাডোলেসেন্স, এটার উপর রিসার্চ ছিল তাদের, যে কোন কোন জিনিসে এক্সপোজ হলে তাদের কি কি এফেক্ট হয় তাদের উপরে, বিশেষ করে আর্লি মানে অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট মানে যারা বয়স সন্ধিতে আছে, যারা চেঞ্জ হচ্ছে, পিউবার্টি হচ্ছে যখন চেঞ্জটা শেষ হয়ে গেল, আর ট্রানজিশন পিরিয়ডটাকে আমরা অ্যাডোলেসেন্স বলি বা অ্যাডোলেসেন্স বলি, যাদের যাদের এই পিরিয়ডে আসেন যারা বা যারা থাকেন। তো সেটার ব্যাপারে বলতেছেন যে কোনটার এফেক্ট বেশি, কোন এক্সপোজারটার এফেক্ট বেশি, এসব নিয়েই করছেন। তো তারা found in this study that sexual content is much more prevalent in popular music lyrics than in any other medium. এটাও আমাদের জন্য খুব cause of concern, যে অন্য ছয়টার ভিতরে অন্য পাঁচটার কথা বলতেছেন, যে অন্য পাঁচটা মিডিয়ামের মাধ্যমে যতটুকু আসতে পারে, ছড়াইতে পারে, মিউজিকই হচ্ছে সবকটার চেয়ে বেশি এফেক্টটা ছড়ায় হচ্ছে মিউজিকের মাধ্যমে। এটা ঠিক যে আজকালকার নিউজ পেপারে, আমি আপনাদেরকে আগে বলছি, যারা আমার সাথে হালাকায় বসেন তারা যা, তাদেরকে আমি আগে বলছি যে আমাদের নাতিরা যখন জাস্ট কনসিয়াস হইতে শুরু করলো, আমরা তখন নিউজ পেপার বন্ধ করে দিচ্ছি বাসায়, রেগুলার নিউজ পেপার বন্ধ করে দিয়ে 2 টাকার আমাদের সময় মার্কে একটা কি জানি রাখতাম। সেটা যখন একটু পয়সা টসা হইলো তাদের, তারাও ছবি ছাপাইতে শুরু করলো, পুরানো আমাদের সময় আর কি। ওই তো ভাগ হয়ে কয়েক ভাগ হয়েছে, যাই হোক সেটা অন্য জিনিস। আগের একদম প্রথম যেটা 2 টাকার পেপার ছিল, ওইটাতে যখন ছবি দিতে শুরু করছে, আমরা ওইটাও বন্ধ করেছি, এবং সিন্স দেন এখন পর্যন্ত আমাদের বাসায় কোনো নিউজ পেপার নাই, কোন নিউজ পেপার রাখা হয়নি। তো নিউজ পেপারও এখন খুবই সাজেস্টিভ ব্যাপার, প্রভোকেটিভ ব্যাপার, এমনকি ইসলামী বাংলাদেশের ইসলামপন্থী দলদের মুখপাত্র বলা হয়, বা তাদের আউটলেট যদি বলি, মিডিয়া আউটলেট বলি বা প্রিন্ট মিডিয়ার আউটলেট যদি বলি, যে পেপারটাকে ধরা হয় সেটাতেও কিছু তারা কম্পিটিশনে অন্যগুলার চেয়ে পিছপা হয় না, বা তারা পেছনে থাকে না, তারাও যথেষ্ট প্রভোকেটিভ, যথেষ্ট সাজেস্টিভ ছবি ছাপায় এবং খুব অস্বস্তিকর ছবিও ছাপায়। এটা তাদের একটা লজিক আছে, নাইলে মার্কেটে টিকে থাকা, ময়দানে টিকে থাকা যাবে না। তাদের একটা একটা টার্ম আছে না, ওরা প্রায় বলে ময়দানে টিকে থাকতে হলে এটা করতে হবে, ময়দানে টিকে থাকতে হলে একটু ইসলামী গান গাইতে হবে, ইসলামী নাটক হইতে হবে বা ইত্যাদি ইত্যাদি। সেই ময়দানে টিকে থাকার তাগিদেই হয়তো তারা এটা করে। আমি বরং প্রথম আলোকে রিলেটিভলি শালীন দেখি আর কি, যদিও আমি প্রথম আলো রাখি না, কখনোই রাখি নাই, ডিফারেন্ট রিজন। আমি বলছি আলওয়ালা ওয়াল বাড়ার কনসেপ্ট আমি প্রথম আলো কোনোদিনই রাখি নাই, কিন্তু কখনো যখন দেখছি তখন আমার মনে হয়েছে যে প্রথম আলো অনেক শালীন এই এই রেসপেক্টে, এই রেসপেক্টে পার্টিকুলারলি ছবি ছাপানোর ব্যাপার। তো আমরা একটু আগাই, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিমস অফ মিউজিক্যাল মিউজিক ইজ, মিউজিকের থিম কি মানে গান, এখানে যখন মিউজিক বলতেছে তখন গান বলতে ইচ্ছে না, আসলে আলাদা করে বললে ইনস্ট্রুমেন্ট এবং সিঙ্গিং আলাদা করে বললে তখন আমরা আলাদা বুঝবো, কিন্তু যখন আমরা মিউজিক বুঝবো এমনি এমনি যখন শুধু মিউজিক বলতেছে তখন আমরা গান এবং মানে সঙ্গীত বুঝবো সোজাগর,
যেটাতে লিরিক আছে, যেটাতে মিউজিক আছে, সুর আছে এবং কথা আছে। তো বলতেছেন যে মানে মোস্ট ইম্পর্টেন্ট থিম, মিউজিকের সবচেয়ে ইম্পর্টেন্ট উপজীব্য কি, বক্তব্য কি, কথা কি, ইজ প্রিমারিটাল লাভ অ্যান্ড প্রমিসকিউটি। একটা হচ্ছে প্রিমারিটাল লাভ, বিবাহ বহির্ভূত বা বিবাহ পূর্বক ভালোবাসা, বাই এক্সটেনশন এটা বিবাহ বহির্ভূত ভালোবাসাও বটে, কারণ সেটারও কোনো কমতি নাই মিউজিকে, সেটার থিমেরও কোনো কমতি নাই। অ্যান্ড প্রমিসকিউটি, প্রমিসকিউটির ভিতরে এটা চলে আসবে আর কি, মানে প্রমিসকিউটি তো প্রিম্যারিটালও হইতে পারে, পোস্ট ম্যারিটালও হইতে পারে। প্রমিসকিউটির কথার মানে হচ্ছে বহুগামিতা, সোজা মানে যদি আমরা ধরি, আর প্রিম্যারিটাল মানে বিবাহ পূর্ব। অ্যাজ এ রেজাল্ট মিলিয়ন্স অফ ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস কমিট মোরাল সুইসাইড, এবং এই সমস্ত প্রভোকেশন, প্রভোকেশনের জন্য বা এই সমস্ত কি বলবো, ইনসাইট করে, এক্সাইট করার জন্য মিউজিকের মাধ্যমে মিলিয়ন্স, বলতেছেন মিলিয়ন্স মানে এক এক মিলিয়নে কত, 10 লক্ষ, তাই না? মিলিয়ন্স অফ বয়েজ অ্যান্ড গার্লস কমিট মোরাল সুইসাইড, লক্ষ লক্ষ বোঝাইতে চেয়েছেন, কোটি কোটি বোঝাইতে চেয়েছেন, মোরাল সুইসাইড মানে নিজেকে নৈতিকভাবে আত্মহত্যা করে, নৈতিক আত্মহত্যার মানে পর্যায়ে চলে যায়, অর্থাৎ নৈতিকতাকে বিসর্জন দেয়। জাস্ট হিট অফ দ্য মোমেন্ট, কোন একটা পার্টিকুলার সাজেশন, কোন একটা পার্টিকুলার মোমেন্ট, কোন একটা পার্টিকুলার ভালো লাগা, কোন একটা পার্টিকুলার হুইমস যদি বলি, ডিজায়ার যদি বলি, হাওয়া যদি বলি, তার বশবর্তী হয়ে সে কিন্তু মোরাল সুইসাইড করে, অর্থাৎ তার নৈতিকতাটাকে হত্যা করে। আর একটু আগাই আমরা এখানে আরেকটা ইউনিভার্সিটি অফ শিকাগো, এখানকার অ্যালান ব্লুম বলে একজন প্রফেসরের কথা বলা হচ্ছে, ইজ কোয়াইট কারেক্ট ওয়েন হি অ্যাসার্টস ইন হিজ বুক, তার একটা বইয়ের থেকে উদ্ধৃতি দিবেন এখন, সেই বইটা হচ্ছে কি, দ্য ক্লোজিং অফ দ্য আমেরিকান মাইন্ড, দ্যাট দ্য প্রেজেন্ট এজ মিউজিক হ্যাজ ওয়ান অ্যাপিল ওনলি, মানে আমেরিকান মাইন্ড গুলাকে একটা একটা মনে, মানে ধরেন একটা গ্রোয়িং আপ, একটা গ্রোয়িং আপ মানে বাচ্চাই বলি কথাটা, সে কি, সে নেচার থেকে অনেক কিছু শিখে, সে আত্মীয় স্বজন থেকে অনেক কিছু শিখে, ইন্টারাকশন থেকে অনেক কিছু শিখে, যেটা আমরা আগে বলছি ইসলামিক কোনো একটা ইসে, মানে এই সোশ্যাল মিডিয়া বা এই নিয়ে কথা বলতে গিয়ে আমরা বলছি একটা খুব ইম্পর্টেন্ট একটা ই বলছিলাম আমরা একটা আগে একটা আয়োজনে বা একটা লেকচারে বলছিলাম যে একটা বাচ্চা যখন বড় হয় সে কমপ্লিট মানুষ ততদিন হবে না যতদিন না সে সকল এজ গ্রুপের মানুষের সাথে মিশবে, তাদের থেকে শিখবে, তাদের থেকে জানবে, তাদের সাথে ইন্টারেক্ট করবে। এই জন্য আমি বলতেছিলাম যে 14 গোষ্ঠী নিয়ে এক ঘরের ভিতর থাকতে হবে সেটা না, কিন্তু সমাজবদ্ধভাবে থাকতে হবে, প্রতিটি এইজের মানুষের কাছে তার শিকার কিছু আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লেসন, একটা খোপের ভিতরে, একটা একটা পায়রার খোপের ভিতরে শুধু বাবা মা বাচ্চা আপনারা বসে থাকলেন, সবাই সবার মুখ দেখলেন আর ডিভাইস নিয়ে পড়ে থাকলেন, এটা কিন্তু মানে জীবনের ভিডিও গেম হবে, এটা মানে জীবনের একটা আর্টিফিশিয়াল ই হবে, এটা মানে কি বলে, মানে ভিডিও গেম বলি না আমি, যে আপনি মানে ই মারতেছেন, কি বলে, আপনি শত্রু মারতেছেন, আপনি গুলি করতেছেন, আপনি হত্যা করতে অনেক কিছু করতেছেন, বা আপনি মারামারি করতেছেন, অথবা আপনি কোথাও বেড়াইতে যাচ্ছেন, অনেক ধরনের ভিডিও গেম আছে, তাই না, শিকার করতেছেন, হরিণ মারতেছেন, ডিয়ার হান্টার্স, কত রকমের ভিডিও গেম আছে, কিন্তু আসলে কি কোনোটাই রিয়েল না। জীবনের ভিডিও গেম হচ্ছে আমাদের, আমরা যে খোপের ভিতরে যারা থাকি, যারা জীবন জীবন খেলি, তাদের লাইফটা হচ্ছে সেরকম, কিন্তু রিয়েলি যদি একটা মানসিক মানবিক ডেভেলপমেন্ট হইতে যায় বা হওয়ার কথা চিন্তা করেন, তাহলে একটা বাচ্চাকে প্রতিটি এইজ গ্রুপের মানুষের সাথে মিশতে হবে, যেভাবে সে সমাজবদ্ধ থাকলে মিশত। আমি মাঝে মাঝে আমাদের স্কুলের কথা বলি, যে আমাদের স্কুলের দারোয়ান যিনি মানে মোকলেস আমাদের এইজ গ্রুপের মানুষ, আমি মাঝে মাঝে চিন্তা করি তার কাছ থেকে বাচ্চাদের কত কিছু শিকার আছে, কি সাংঘাতিক ধৈর্য তার, তার কাজটাই হচ্ছে অরাজকতা রোধ করা, গেটে বসে নিচেরা বাচ্চারা কাউ মাউ করতে থাকে, আপনার পাশে মাঠে চলে যাচ্ছে, চিৎকার করতেছে, গাড়ি আরেকজনের গাড়ির উপরে উঠে লাফাইতেছে, মানে কিন্তু উনি ধৈর্য হারা হন না কখন, আমি দেখি যে কত কিছু শিকার আছে তার কাছে, কিভাবে ওই রকম একটা রোল প্লে করতেছেন উনি উইদাউট বিকামিং রিয়েলি হার্শ, অথবা মারমুখী হচ্ছেন না কখনো, বা কখনো একদম
ভয়ঙ্কর কোন একটা রূপ ধারণ করতেছেন না। তো এই জিনিসগুলো আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট, যে সকল এজ গ্রুপের মানুষের সাথে মিশবে, ইন্টারাক্ট মানে ইন্টারাকশন থাকবে তার, এবং সবাই কাছ থেকে শিকার আছে তার, প্রত্যেকের কাছ থেকে একটা মানে আমি আমার ছোট নাতি আমাদের সাথে এখন বাড়িতে আসছে, তো এখানে কয়েল জ্বালাইতে হয়, এখানে অনেক মশা যেহেতু খুব ঘন এই আপনার সবুজ চারিদিকে, অনেক মশা এবং কয়েল জ্বালানো ছাড়া উপায় থাকে না, আমাদের ঘরের সিস্টেমটা এমন। তো সে কয়েল জ্বালাইতেছে মোমবাতি দিয়ে, তো সে মোমবাতিটাকে আপনার ঝুঁকায় মানে ইনক্লাইন করে কয়েলের ইসে লাগায় কয়েলটাকে জ্বালাইতে চেষ্টা করছে। আমি বললাম যে এই পদ্ধতিতে মোমবাতিটা গলে যাবে, অপচয় হবে, তার চেয়ে মোমবাতি থেকে ইরেক্ট রেখে কয়েলটাকে মোমবাতির উপরে ধরলে খুব ইজিলি ওটা আগুন ধরবে, এবং সময় প্লাস সম্পদ, শ্রম এবং মেধা সবকিছুরই সাশ্রয় হবে। তো সে জিনিসটা শিখলো, এটা কেন শিখলো, এই পরিস্থিতিটা আসছে আমার সাথে তার একটা ইন্টারেকশন আছে, সে এখানে আসছে সেই জন্য কিন্তু শিখছে। এটা ঢাকায় আরো 30 বছর ঢাকার ওই খোপের ভিতরে থাকলে সে এই জিনিসটা জানতো। খুব সিম্পল জিনিস, কিন্তু খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু এটাকে লাইফের একটা এক্সপিরিয়েন্স এর জিনিস, তাই না? আমরা যারা ছেলেবেলায় মোমবাতি জ্বালাইতাম, আমরা দেখতাম যে মোমবাতির আমাদের সময়কার মোমবাতি গুলো আর কি নিচে ওই ফ্ল্যাট ফেসটা থাকতো না, সুতরাং আমাদের মোমবাতি জ্বালানো এবং সেটাতে কোনো একটা জিনিসের লাগানোটা বেশ একটা স্ট্রাগলের ব্যাপার ছিল। এটাকে ইনক্লাইন করে প্রথমে কয়েক ড্রপ মোম ফেলতে হইতো, গলা মোম মানে, তারপরে ওটার উপরে মোমবাতিটা ধরলে ওটা লেগে যেত। এই প্রসেসে কিন্তু মোমবাতির অনেক অপচয় হইতো, মোমটা গলে গলে পড়তো, একদিকে বেশি ফ্লেমটা চলে আসতো, আরেকদিকে কম আসতো, বেঁকা হয়ে যেত, অনেক কিছু হইতো। এই যে একটা লাইফের এক্সপিরিয়েন্স, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স থেকে আলটিমেটলি আমরা এই পর্যায়ে আসছি, মোমবাতির এখন একটা ফ্ল্যাট ফেস আছে, এটাকে এখন সরাসরি রাখা যায় মাটির উপর বা একটা পিরিচের উপর অথবা একটা থালার উপর এমনি রাখা যায়। তো এই ব্যাপারগুলো বলতেছে আর কি, এগুলো তো লাইফের ব্যাপার, এগুলো কিন্তু না দেখলে না শিখলে কোনোদিন শিখবে না, কোনোদিন জানবে না। এটা আমি একটা ছোট্ট কথা বললাম, এই ধরনের অনেক কথা আছে। এই যে সেদিন একটা টিকটিকি আমাদের আমার বাড়ি মানে বাড়িতে গ্রামের বাড়িতে একটা টিকটিকি একটা ফোরিং ধরছে, এখন ফোরিংটা তার তুলনায় অনেক বড়, সে এটাকে অর্ধেক ঢুকায় ফেলছে কিন্তু পুরো খাইতে পারছে। তা আমি আমার নাতিকে বললাম, এখানে দেখো শিক্ষা, শিক্ষা দেখছো কি আছে এখানে, শিক্ষা বলো তো, যে তোমার ক্যাপাসিটির বেশি জিনিস হজম করতে চাওয়া, খাওয়া, আত্মসাৎ করতে চাওয়া অথবা প্রজেস করতে চাওয়া উচিত না, যেটুকু দরকার সেটুকু নেওয়া উচিত। এই টিকটিকিকে আল্লাহ সেই বুদ্ধি দেন নাই, তাইলে সে বুঝতো যে এটা নিয়ে সে না পারবে গিলতে, না পারবে সেটাকে ত্যাগ করতে, এবং এটা খুব ডিফিকাল্ট সিচুয়েশনে পড়বে। এইসব জিনিসগুলো লাইফ থেকে শিখবে, এগুলো কিন্তু ভিডিও গেম থেকে শেখা যায় না, ঘরের ভিতর বসে শেখা যায় না। যাই হোক, আমার এটা আমি ছড়ে গেলাম কথা থেকে, অনেক কথা আসলো, কথার পেটে কথা আসলো। তো বলতেছে যে গানগুলা একটা জিনিসই শিখায় মানুষ, একটা কথাই বলে। এই জন্য বইটার নাম কি বলছেন, দ্য ক্লোজিং অফ আমেরিকান মাইন্ড, অফ দ্য আমেরিকান মাইন্ড, সরি, আমেরিকার যে মাইন্ডটা ওইটা আর কোনো কিছুতে নাই, একটা জিনিসের ভিতরে আছে, মানে অন্য জিনিস থেকে দরজাগুলো বন্ধ হয়ে গেছে, জানলাগুলো বন্ধ হয়ে গেছে, ইনফরমেশন আসা বন্ধ হয়ে গেছে, একটা ব্যাপার নিয়ে চলতেছে একদম। এই কথাটাই বলতেছেন যে প্রেজেন্ট এজ মিউজিক মানে এখনকার মিউজিক হ্যাজ ওয়ান অ্যাপিল, একটা মাত্র অ্যাপিল আছে, একটা মাত্র আকর্ষণ আছে। সেখানকার উদ্ধৃতিতে আমরা পড়ব, পুরা উদ্ধৃতিতে আমরা পড়ি, এ বারবারিক অ্যাপিল টু সেক্সুয়াল ডিজায়ার, বারবারিক বর্বর অ্যাপিল আবেদন, কিসের আবেদন, যৌন প্রবৃত্তির প্রতি আবেদন, নট লাভ, ভালোবাসা না, কিন্তু এটা এটাকে ভালোবাসা বলে ভুল করার কোনো স্কোপ নাই, বাট সেক্সুয়াল ডিজায়ার আনডেভেলপড অ্যান্ড আনটিউটর্ড। আনডেভেলপড কেন বলছেন, যাকে এটার দিকে ডাকা হচ্ছে তার এখনো সময় আসেনি এটার নিয়ে চিন্তা করার বা রেসপন্স করার বা ভালো মন্দ বোঝার বা চুজ কর মানে কি নিবে কি নিবে না, এটার ভালো কোনটুকু মন্দ কোনটুকু। যেভাবে আমি বললাম যে ইসলাম এটাকে অ্যাকনোলেজ করে, এটাকে অ্যাপ্রিসিয়েট করে, এটাকে ভ্যালু করে, এটাকে সম্মান করে, অনলি ইনসাইড এ ডেফিনেট স্ট্রাকচার, এর বাইরে এটাকে কঠোরভাবেই করে,
ইসলাম পসিবল ইজ দ্য অনলি অনলি রিলিজিয়ান যেখানে ম্যারিড অ্যাডাল্টারির শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তখনও ছিল, এখনো থাকবে, 14,000 বছর পরেও থাকবে। অফকোর্স একটা ইসলামিক স্টেট বা ইসলামিক সোসাইটিতে হবে সেটা, আপনি আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন, এটা স্টেট ইমপ্লিমেন্ট করবে। তো যাই হোক, আনডেভেলপড বললেন এবং আনটিউটর্ড বললেন। আনটিউটর্ড কেন বললেন? সে শিখে নাই কিছু, হাউ টু বিহেভ সে শিখে নাই। সেটা যে কাউকে হাতে ধরি হাতে ধরে শিখাই দিতে হবে, সেক্সুয়াল এডুকেশন ইউকেতে যেটা হচ্ছে এখন, মানে মানে স্ট্যান্ডার্ড 6 কি বলে, 6 কি থেকে গ্রেড থেকে, 6 গ্রেড থেকে নিয়ে উপরের দিকে, মানে হাতে ধরে শেখানো হচ্ছে যে এই করবা, এইভাবে করবা, এইভাবে এই করবা, এবং পাবলিকলি করা হচ্ছে, যেটার মানে আমি একটা লেখায় হাত দিছি সহি লন্ডন নামা, এই এই লেখাটাতে আমি এগুলো ইনক্লুড করব যে কত বাপ্পা কান্নাকাটি করতেছেন স্কুলের সামনে, ডেমনস্ট্রেট করতেছেন যে তাদের বাচ্চাদের এগুলা যেন এই না করা হয়, বা তাদের বাচ্চাকে এইসব জিনিসে যেন, তাদের যেন চয়েস থাকে, তাদের যেন রিজার্ভেশন থাকে, তারা যেন ইচ্ছা হইলে নিবেন, ইচ্ছা হইলে নিবেন না, এরকম একটা চয়েস থাকে, কত কত সংগ্রাম করতেছেন তারা। এবং সেখানে বৈশা কিছু কিছু মানুষ বলতেছেন যে পৃথিবীতে ইসলাম প্র্যাকটিস করা গেলে একমাত্র ইউকেতেই করা যায়। এই জন্য আমি লেখাটায় হাত দিছি সহি লন্ডন নামা। লন্ডনের মেয়র সাদেক খান কিভাবে এলজিবিটির প্যারেডে গিয়া থামস আপ দিয়া তাদেরকে ই করছে, মুসলমান মেয়র, এটাও আসবে সহি লন্ডন নামার ভিতরে আর। যাই হোক, আমরা ওই লেখা তো শেষ হলে আপনারা দেখবেন ইনশাল্লাহ, আমরা এটাতে যাই, ওনার উদ্ধৃতিটা শেষ হয় নাই। তারপরে বলতেছেন, রক মিউজিক গিভস চিলড্রেন অন এ সিলভার প্লেট উইথ অল দ্য পাবলিক অথরিটি অফ দ্য এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, এভরিথিং দেয়ার প্যারেন্টস অলওয়েজ ইউজ টু টেল দেম দে হ্যাড টু ওয়েট ফর আনটিল দে গ্রো আপ। রক মিউজিক কি করে, একেবারে প্লেটে আর কি, সিলভার প্লেট মানে রূপার থালায় তাদের সামনে রেডি দিয়ে দিচ্ছে সেসব জিনিস যেগুলো বাপ মা অলওয়েজ ছেলে মেয়েদেরকে বোঝাইছেন যে তোমাদেরকে ওয়েট করতে হবে বড় হওয়া পর্যন্ত, এগুলা বোঝার বোঝার জন্য, জানার জন্য, স্বাদ গ্রহণ করার জন্য, অথবা এক্সপিরিয়েন্স করার জন্য, বা এগুলো নিয়ে কথা বলার জন্য। গ্রোয়িং আপ বলে একটা কথা আছে, তাই না? এই জন্য দিস হ্যাজ এ মাচ মোর পাওয়ারফুল এফেক্ট দ্যান ডাজ পর্নোগ্রাফি অন ইয়াংস্টার্স। এটাও কিন্তু খুব বড় একটা কথা, যে পর্নোগ্রাফির যে এফেক্ট তার চেয়ে অনেক বেশি এফেক্ট হচ্ছে এই সমস্ত মিউজিকগুলা, সাজেস্টিভ মিউজিকগুলা বা রক মিউজিকগুলা। এখানে ওনারা অনেক কটা ই দিচ্ছেন, এই গানগুলোর সাথে আমি খুব একটা পরিচিত না, কিন্তু উনি তুলে দিছেন, উনি যেহেতু এখনকার যুগে আমেরিকায় বসবাস করেন। তো টেইলর সুইফটের একটা গানে শুধু শিরোনাম তুলে দিছেন, ইউ বিং উইথ মি। তারপরে লেডি গাগার একটা পোকার ফেস, তারপরে আরো অনেকে তুলে দিছেন যেগুলা আমি খুব একটা পরিচিত না এগুলোর সাথে। কিন্তু কতগুলো আছে না, যে ধরেন কালজয়ী কিছু আছে, কিছু গান আছে যেগুলোর কথা বা যেগুলোর ইগুলা ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমরা অনেকেই হয়তো জানি বা শুনছি, বা আমাদের দেশের রেসপেক্টে আমি দুইটা গানের কথা বলতে পারি, যে সাজেস্টিভ যে হয় গান, মানে আমাদের সেগুলো তো রক মিউজিকও না পপ মিউজিকও না, কিন্তু একেবারে মানে 50-60-70 বছর আগের গান এগুলো। ধরেন একটা গান আমার মনে পড়ে, আমি বলি প্লাই মানে উদাহরণস্বরূপ বলি, পল্লীগীতি টাইপের গান, পল্লীগীতি টাইপের গান, জ্বালাইলে যে জলে আগুন নিভানো বিষম বিষম দায়, আগুন জ্বালাইস না আমার গায়ে। এটা একটা মহিলার গাওয়া গান, বাংলাদেশি গান, ওই মহিলা যিনি গাইছেন উনি আমাদের মায়ের বয়সে। এই এই একটা গান যেমন ধরেন অত্যন্ত অশ্লীল সাজেশন। তারপরে আরেকটা গান ছিল, মানে গানটা শুনলে খুব ইনোসেন্ট মনে হবে, কিন্তু আসলে অত্যন্ত অশ্লীল সাজেস্টিভ গান, চারা গাছে ফুল ফুটেছে ডাল ভাঙ্গন। এই গানটা যদি কেউ শোনেন, এটা পাকিস্তানি আমলের গান, আমরা যখন ছোট তখনকার গান। ইদানিংকালের গানের ভিতরে এগুলো আসেই। আমি বলতেছি যে ধরেন আপনার, আমার একটা বই আছে, আর কেউ কেউ হয়তো জানেন বইটা সম্বন্ধে, বাংলাদেশের মুসলিম সমাজে বিবাহ নারীবাদ, ওই বইটাতে আমি এই জিনিসগুলো নিয়ে আলাপ করছিলাম তখন 2005-এ বোধে লেখা বইটা। তো এখানে ধরেন সর্বকালের কিছু থাকে না, যে সর্বকালের
সবচেয়ে শয়তানের একেবারে সাক্ষাৎ শয়তানকে রিপ্রেজেন্ট বা শয়তানকে রিপ্রেজেন্ট করা কিছু গায়ক গায়িকা বা নায়ক নায়িকা থাকে, যেমন এলভিস প্রেসলি একজন ছিল, বা ম্যাডোনা একজন, মাইকেল জ্যাকসন একজন। সো ম্যাডোনা একটা গান আমি ওই বইটাতে এই করছিলাম, আমি ওই বইটাতে এই এই ব্যাপারে আলোচনা করছিলাম। আমি ওখান থেকে এটা পড়ে শোনাচ্ছি, জাস্ট একটু জায়গা পড়ে শোনাচ্ছে গান এবং ইয়ে নিয়ে, মানে গানের বিষয়ে, যেখানে আল্লাহ মানুষকে সৃষ্টি করে তার সামনে অর্জন করার জন্য বা উৎকর্ষ সাধনের জন্য যে সুনির্দিষ্ট লক্ষ্য বা অভিষ্ট বেঁধে দিয়েছেন। বিশ্বব্যাপী ম্যাডোনাদের মিশন হচ্ছে মানুষকে তার উল্টো দিকে নিয়ে যাওয়া, যার ফলশ্রুতিতে মানব সম্প্রদায় ইনস্যাশিয়েবল বাসনার বিষবাহী কেলবেল করা অতৃপ্ত বিষাক্ত সর্পকুলের এক সমষ্টিতে পরিণত হচ্ছে। আসলে আপনি দেখেন, কেউ তার অবস্থা নিয়ে, তার জীবন নিয়ে, তার দাম্পত্য জীবন নিয়ে, তার স্পাউস নিয়ে, তার পার্টনার নিয়ে কিন্তু স্যাটিসফাইড না, অলওয়েজ লুকিং ফর যেটা আমরা বললাম নোভেলটি, বলছি কতদিন, বৈচিত্র্য, নতুনত্ব। শুধু তাই নয়, সিক্রেট নামক গানে ম্যাডোনা বলতে চেয়েছেন, যা বলতে চেয়েছেন তা মানবকুলকে বিলুপ্তির পথ দেখানোর সামিল। আমি এই কথাগুলো আমার ওই বইতে বলছি, বলার পরে আমি গানটা উদ্ধৃত করছিলাম, যে গানটার কথা, এটা কিন্তু 2005 আগের কথা, তার মানে মানে বইটা 2005 তো, বা 5 বা 4 আমি ভুলে গেছি, দাঁড়া দেখি, 5 বোধ হয়। বই পাওয়া যায় বাজারে, কোঅপারেটিভ বুক সোসাইটির বই, আমার ওদের, ওরা বের করছে, ওদের ওরা ই রাখে, কয়েকটা প্রিন্ট হয়েছে এটার, হ্যাঁ 2005। তো এরপরে যে গানটা আমি উদ্ধৃত করছি, সিক্রেট, গানটার নাম হচ্ছে সিক্রেট, তো ম্যাডোনা বলতেছে এই গানে, এবং অঙ্গভঙ্গি গুলা বাদই দিলাম, আপনারা এগুলা কল্পনা করে নিন। হ্যাপিনেস লাইজ ইন ইউর ওন হ্যান্ড, ইট টুক মি মাচ টু লং টু আন্ডারস্ট্যান্ড, তারপর ডট ডট ডট, মানে মাঝখানে অনেক কথা আছে, আনটিল আই লার্ন টু লাভ মাই সেলফ, ওয়াজ নেভার এভার লাভিং এনিবডি এলস, হ্যাপিনেস লাইজ ইন ইউর ওন হ্যান্ড। এটাতে অটো ইরোটিসিজমের কথা বলতেছে ম্যাডোনা, মানে এইটার পরে আসলে আপনার ওই স্বাস্থ্যবিধি বা লাইফের কি বলে না, লাইফ সংক্রান্ত জানা বোঝার, মানে কিছু জিনিস তো আছে যে মানুষ, মানুষের ব্যক্তিগত, এইরকম একটা গান যখন আপনার বক্স অফিস অফিস হিট করে বা মিলিয়ন্স অফ কপিস বা বিলিয়ন্স এর বিলিয়ন্স অফ ডলার আর্ন করে, তখন কিন্তু আর নিজস্বতা বা ব্যক্তিগত বা প্রাইভেসি বলতে কিছু থাকে না। যাই হোক, এটা আমি একটা ই করছিলাম, জাস্ট মানে মনে করছিলাম যে এখান থেকে এটা এটা যেমন এই গান হয়তো, বা ম্যাডোনা এমন একটা ক্যারেক্টার যে হয়তো নেক্সট 100 বছর ধরে তাকে মানুষ চিনবে তার নামে, এরকম একটা ই। আমি তো তাকে সাক্ষাৎ শয়তান মনে করি আর কি, একেবারে শয়তান, কারণ সে তো জুইশ কাবালা প্র্যাকটিস করে বা জুইশ কাবালার ফলোয়ার। জুইশ কাবালা হচ্ছে জুইশ ব্ল্যাক ম্যাজিক, আপনারা জানেন যে শয়তানের মাথা আইকা ছক আইকা কি কি সব করে, মানে সে হচ্ছে একদম সাক্ষাৎ শয়তান। যাই হোক, এই ধরনের আরো অনেক গান বাজনা আছে, আমরা সেগুলোতে গেলাম না কথায়, আমরা জাস্ট, আমরা তো এখানে গানের রাজ্য খুলে বসি নাই, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য যে আপনারা যখন, আপনারা বলতে আমার এই বই না, নিশ্চিন্ন হুমকির মুখে ইসলামী মূল্যবোধ, ওই বইটা যখন প্রকাশিত হয় তখন আমার এক বন্ধু বলছিল যে আমার ল্যাঙ্গুয়েজটা নাকি আনপার্লামেন্টারি হয়েছে, মানে খুব র হয়ে গেছে, মানে বেশি চাঁচাচোলা হয়ে গেছে, এটা কোনো সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজ হয় নাই ভাই। আমি বললাম হ্যাঁ, তুই যখন মেয়েকে নিয়ে বৈশা বুম 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 লেটস গো ব্যাক টু ইউর রুম দেখতে পারিস, তখন তোর ওটা আনপার্লামেন্টারি মনে হয় না, একই জায়গায় বসে দেখতেছিস ড্রয়িং রুমে বৈশা মিউজিক ভিডিও, ওইটা মনে করে দেওয়াটা আনপার্লামেন্টারি মনে হয়েছে তোর কাছে, তারপরে আসলে কথা বলে নেই। কারণ আমরা কি করতেছি, আমরা একই জায়গায় বৈশা বাপ ছেলে মেয়ে মা এইসব জিনিসগুলো দেখতেছি না, এইসব গুণগুলো দেখতেছি। আমি আমার একটা এক্সপিরিয়েন্স এর কথা বলছি যে ওই প্রথম যখন গ্রিন লাইন এবং ওই সোহাগের বাস গুলাতে মিউজিক টিউজিক এগুলো কি লাগাইলো, ওই যে টিভি টিভি দেখা যেত, তা আমি তো জানতাম না এগুলো যা আছে। আমি উঠছি, সুরাই ইয়াসিন দিয়ে শুরু হইলো, ঢাকার থেকে একটু বাইরে হইতে হইতে আস্তে 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 একটু
গজল টজল হইলো, একটু দুই চারটা ইসলামী সঙ্গীত হইলো, তারপরে তো ঝিংচাক শুরু হয়ে গেল। আমি দেখলাম যে সামনের রোতে বৈশা দাঁড়িয়ালা বাবা, হিজাবি মা এবং ছেলে মেয়ে সব গিলতেছেন ওইদিকে তাকায়। তো এটা মানে কল্পনা করা যাইতো না আমাদের আমাদের মানে ফুটিংয়ে, বা আমরা যে সমাজ থেকে আসছি, যে আমরা আমাদের বাবার সামনে বসে এরকম একটা থিম দেখতেছি, এগুলো ডালভাত হয়ে গেছে। কিন্তু এগুলো মনে করাই দিলে অনেকে মনে করেন যে এগুলো, এই যে আজকে আমি যেটা ম্যাডোনার যেটা পড়ে শুনাইলাম, এটা আমি যখন বললাম তখন অনেকেই হয়তো মাইন্ড করতে পারেন যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে বসছি এখানে একটা হালাকা শুনতে, আপনি আনপার্লামেন্টারি কথাবার্তা বললেন। সরি, এরপরে কয়টা বাচ্চা একটু দেখি, 11টা পার। এরপরে আসতেছে 1987 সালের ওয়াশিংটন ডিসিতে একটা কনফারেন্স হয়েছিল অন টপিক, টপিকটা ছিল কি, রেজড অন রক এন্ড রোল, দ্য সাউন্ড অ্যান্ড দ্য ফিউরি। এখানে আমেরিকার ইউনাইটেড স্টেটস সার্জন জেনারেল ডক্টর সি এডওয়ার্ড কুক ইন্ডিকেটেড দ্যাট দিস টাইপ অফ মিউজিক অ্যাপিয়ার্স টু বি এ ক্লোজ রিলেটিভ অফ পর্নোগ্রাফি। উনি এই বাকি বাকিগুলো আমি পড়ি নাই, এখানে বাকি যেগুলো ছিল এখনকার দিনের আমি পড়ি নাই, সেগুলার ওই ইটা দিছিলেন আপনার ওই যে কি বলে ওই শুধু ওই প্রথম লাইনটা তুলে দিছিলেন। এরকম আছে, আপনারা আরো জানেন ভাই, যে আমি একটা কথা প্রায় বলি, ক্যান আই টাচ ইউ দেয়ার, মাইকেল বোল্টন বলে একজনের একটা গান, এটার কথা বলি, এটা সাজেশনটা কি আপনারা একটু চিন্তা করে দেখেন এটা মিনিং। তারপরে এই ধরনের আরেকটার কথা, মানে এটা রাশিয়াতে ব্যান করে দেওয়া হয়েছিল এই গানটা, এখন না, মানে আমি বলতেছি এটা হয়তো 90s এর কথা, 90s লেট 90s বা আর্লি 2000 এর কথা, এটাতে রাশিয়াতে মানে জাস্ট এই লাইনটার জন্য ব্যান করে দেওয়া হয়েছিল, ক্যান ইউ টাচ ইউ দেয়ার, গানের প্রথম লাইন। তারপরে 86 এর একটা গান আমার মনে পড়ে, আমি যখন ইংল্যান্ডে ছিলাম, রিল্যাক্স ডোন্ট ডু ইট ওয়েন ইউ ওয়ান্টস টু ইট, মানে এত সাজেস্টিভ, মানে এই এই জন্য আমেরিকান সার্জন জেনারেল কি বলতেছেন যে এই ধরনের মিউজিক অ্যাপিয়ার্স টু বি এ ক্লোজ রিলেটিভ অফ পর্নোগ্রাফি, পর্নোগ্রাফির নিকটাত্মীয় আর কি, মিউজিকই পর্নোগ্রাফির নিকটাত্মীয়। আচ্ছা, ইট সিমস দ্যাট হি আন্ডারস্টুড দ্য উইজডম অফ দ্য সেইং অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর্টার্ড অ্যাবাউট 14 সেঞ্চুরিজ অ্যাগো, ইন হুইচ দ্য প্রফেট ডিসক্রাইবড মিউজিক অ্যালং উইথ ফর্নিকেশন। যেটা বলতেছেন এই লেখক, যে এটা মনে হচ্ছে যে এই সার্জন জেনারেল আমেরিকার ডাক্তার, কি বলবো, ডাক্তারদের বড় অফিসিয়াল আর কি, সোজাগ আমাদের দেশে এই ধরনের কোনো পোস্ট নাই, বা সিভিল সার্জন আছে আমাদের ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে আছে, বাট রাষ্ট্রীয়ভাবে এরকম কোনো প্রধান ডাক্তার ও জাতীয় প্রফেসর ধরেন আমাদের যেগুলো বলে আর কি, জাতীয় অধ্যাপক বলে না, তারপরে ওটা ঠিক এই ধরনের পোস্ট না, জাতীয় অধ্যাপক একটা সম্মানসূচক ব্যাপার, কিন্তু এটা একটা মানে অথরিটি বা একটা ইসের পজিশন আর কি, সার্জন জেনারেল। তো উনি এই লেখক বলতেছেন যে উনি রাসূল সাল্লাম 1400 বছর আগে মিউজিককে যে ফর্নিকেশনের সাথে, ব্যভিচারের সাথে উল্লেখ করছেন, টু শো দ্যাট দে আর ক্লোজলি রিলেটেড, এই যে বলছেন আল্লাহ রাসূল তার হাদিসে, এটা উনি রিয়েলাইজ করছেন, এটা মনে হচ্ছে, যদিও উনি রাসূল থেকে তো আর রিয়েলাইজ করেন নাই, এটা আলাদাভাবে রিয়েলাইজ করছেন। এরপরে আসতেছে যে সাব হেডিংটা পড়বো আমরা, সেটা হচ্ছে আমরা শুরু করব হয়তো জাস্ট 15 মিনিট যাবো এটাতে, এটা হচ্ছে রিলেশনশিপ অফ গিনা টু হিপোক্রেসি। গিনা বলতে ইন জেনারেল গান বাজনা, আমরা আগেই দেখছি, হ্যাঁ, এবং আমরা একটা ফ্রেজ দেখছি, গিনা লিডস টু জিনা, একটা আরবিক ফ্রেজ দেখছি। সেই এখন থেকে যখন গিনা বলবো তখন ইন জেনারেল জেনারেল হিসেবে আমরা গান বাজনা বুঝবো, এখানে ওই টার্মটা ইউজ করছেন আর কি, মিউজিক না বলে। আবদুল্লাহ ইবনে মাসউদ এর একটা ই পড়তেছেন, তার বর্ণনায় আসতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিঙ্গিং ফস্টার্স হিপোক্রেসি ইন দ্য হার্ট, অন্তরে গান গান বা গান বাজনা অন্তরে কি করে, মুনাফিকির বা নিফাকের জন্ম দেয় বা নিফাক পোষণ করে বা নিফাক পালে পোষে আর কি, ভিতরে নার্চার করে, নিফাক থাকে।
এটা আসলে এই বইটা পড়ার আগে আমি এইভাবে কোনোদিন রিয়েলাইজ করি যে মিউজিক কিভাবে নিফাক ইনস্টল করে মানুষের ভিতরে। যদিও কবিতা বা অন্যান্য অন্যান্য ব্যাপারগুলো আমি রিয়েলাইজ করতাম, কিন্তু মিউজিকের অংশটা আমি নিফাকের সাথে, মানে হার্টের নিফাকের সাথে যে রিলেটেড, এটা কিন্তু আমি রিয়েলাইজ করিনি আগে। এইভাবে এই বইটা পড়ার পর যেভাবে রিয়েলাইজ করছি, আমরা অন্তরের রোগ প্রধান রোগ দুইটা বলি, একটা বলি শাহওয়াত, শাহওয়াতের সাথে তো মিউজিকের সম্পর্কটা বুঝতেছি, ডিজায়ার বা কাম বা রিপোর্ট তাড়নার সাথে মিউজিকের সম্পর্ক আছে, এটা তো আমরা এতক্ষণ বাই দিস টাইম অনেক কিছু পড়লাম বুঝলাম। কিন্তু নিফাক যেটা, আরেকটা অন্তরের রোগের সেকেন্ডটা হচ্ছে শুভহাত, শুভহাত মানে সন্দেহ। তো সন্দেহ প্রবণতা আসে কিসের থেকে? সন্দেহ প্রবণতা থেকে নিফাক আসে, নিফাক থেকে সন্দেহ প্রবণতা আসে, ভাইস ভার্সা। এখানে যে মিউজিকের একটা রোল আছে এটা কিন্তু আমি এইভাবে রিয়েলাইজ করি না এই বইটা পড়ার আগে, এবং এটা ওনারা আগে একটু টাচ করে গেছেন, আগামীতে একটু ডিটেলস আরো 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 বলবেন বা আরো ই করবেন। তো আবদুল্লাহ বিন মাসুদের এই ইটা কোট করলেন, এই সেইংটা কোট করলেন, এটা যে সে থেকে একটা হাফিজ ইবনুল কাইমের একটা একটা কাজ থেকে এ করছেন। এই বইটার নাম আমি আগে কোনোদিন শুনি দেয়, এটা হচ্ছে ইগাসাতুল লাহফান মিন মাসাইদ আশ শাইতান, বইটার নাম ইসের আপনার কি বলে হাফিজ ইবনুল কাইমের একটা বই। এটা হচ্ছে যে শয়তানের ডিসেপশন গুলো, মোট কথা হচ্ছে যে শয়তান কিভাবে মানুষকে ই করে সেটা সম্বন্ধে বর্ণনা, সেটা বর্ণনা করে উনি সেখান থেকে আমরা কিভাবে নিজেকে প্রোটেক্ট করব সেই ইগুলা এই বইতে ডিসক্রাইব করছেন। এই বইটার নাম আমি, ইবনুল কাইমের অনেক বইয়ের নাম আমরা জানি কারণ ওনার অনেক লেখালেখি আছে, অনেক অনেক ওনার অনেক বই আমরা পড়ি, ডিফারেন্ট ডিফারেন্ট, হয়তো পুরাটা পড়ি না, সেখান থেকে এই নিয়ে পড়ি। আপনারা হয়তো মনে আছে যে যাদেরকে আমি আল কাদা ওয়াল কাদারের ভিডিও গুলা দিচ্ছিলাম, ওই যে ফেট এন্ড প্রিডেস্টিনেশন, মানে কাদা মানে ফয়সালা আর কাদার মানে হচ্ছে ভাগ্যর ভাগ্যের নির্ধারণ, ভালো মন্দের নির্ধারণ, তকদির যেটা থেকে আসে। তো ওইটার উপর যে ভিডিও গুলো দিছিলাম, ওই ওই ভিডিও গুলো কিন্তু হাফিজ ইবনুল কাইমের একটা বই থেকে ই করা ছিল, মানে বইয়ের উপর বেস করা ছিল। এরকম অনেক কিছু আমরা যে হাসাদের উপর যে বইটাই পড়ছি আমরা এসে আইসিডির হালাকায়, হাসাদ বা হিংসার উপরে, ওইটাও কিন্তু হাফিজ ইবনুল কাইমের কাছ থেকে পড়ছি আমরা। তারপরে সালাবাত বা দরুদের উপরে যে আয়োজনটা করছি আমরা, ওইটাও কিন্তু ওনার একটা বই থেকে করছি। এইভাবে ওনার অনেক কাজ আছে এবং ওনার কাজগুলো খুব বহুল আলোচিত ইসে আপনার ইসলামিক ওয়ার্ল্ডে, তবে এই এই কাজটার কথা আমি আগে কখনো শুনি নাই, এই বই পড়তে গিয়ে দেখলাম। এরপরে বলতেছেন ইমাম আহমদ বিন হাম্বল, তাকে যখন কেউ মিউজিকের ব্যাপারে জিজ্ঞেস করছে তখন উনি বলছেন সিঙ্গিং স্প্রাউটস হিপোক্রেসি ইন দ্য হার্ট, ইট ডাজ নট প্লিজ মি। স্প্রাউট মানে কি? স্প্রাউট মানে অঙ্কুরোদ্গম হওয়া, যেটাকে আমরা বলি, আমরা বলি না বিন স্প্রাউট, বিন স্প্রাউট কি বলি, ওই একটা একটা সবজি আসলে, ওই বিন কোনো এক ধরনের শিম, সেটার থেকে যখন গাছটা গজায় সেইটাই একটা খাবার জিনিস, সেটাই একটা ভেজিটেবল আর কি। ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খায়, আমাদের দেশে খুব একটা আমি দেখি নাই, হয়তো নুডলস টুডলস দিতে পারে বা চাইনিজ রেস্টুরেন্টে দিতে পারে আমি জানি না, কিন্তু বাইরে খুব শখ করে খায় এটা, এটা নাকি খুবই নিউট্রিশিয়াস, বিন স্প্রাউট বলে এটাকে, মানে গেজানো আপনার চারা বলতে পারে সেটা খায়। তো আহমদ বিন হাম্বল বলতেছেন যে সিঙ্গিং বা গান থেকে নিফাক বা মুনাফিকি যেটাকে আমরা বলি সেটার অঙ্কুরোদ্গম ঘটে কোথায়? হার্টে, অন্তরে, ইট ডাজ নট প্লিজ মি, এবং এটা আমি যখন, এটা আমাকে শান্তি দেয় না বা সন্তুষ্ট করে না বা আমি পছন্দ করি না জিনিসটা, এটা বোঝাইতে বলছে। এইটা কোট করছেন ইবনুল জাওজির তালবিস ইবলিস থেকে। তালবিস ইবলিসটা আমরা ইনশাল্লাহ কখনো পড়ার চেষ্টা করব, অন্তত খণ্ডিত হইলেও পড়ার চেষ্টা করব। ইবনুল জাওজির বড় একটা কাজ এবং মুসলিম ওয়ার্ল্ডে অত্যন্ত অত্যন্ত সমাদৃত একটা কাজ, 597 হিজরিতে মারা গেছিলেন উনি। ওনার একটা কাজ আমরা তো একটা ধারাবাহিক ই করছি, ডিস্টার্বার্স অফ দ্য হার্ট, আপনার আইসিডির ইসে লাগানো আছে আইসিডি চ্যানেলে। আর তালবিস ইবলিসটাও আমরা কখনো করছিলাম হালাকা, কিন্তু আমরা ওই সময় রেকর্ডিং করতাম না,
আমাদের রেকর্ডিং ডিভাইস ছিল না, বা ওইটার ওইটা আমরা সংরক্ষণ করিনি। তো আমরা আবারও হয়তো কখনো চেষ্টা করব এটার উপর বেস করে হালাকা বা পড়াশোনা করতে, শাল আল্লাহ যদি হায়াত দেন। তো বলতেছেন যে দেয়ার এক্সিস্ট এ সার্টেন লিঙ্ক বিটুইন সিঙ্গিং অ্যান্ড হিপোক্রেসি, গান বাজনা এবং হিপোক্রেসি, মানে আপনার গান বাজনা এবং নিফাকের ভিতরে সূক্ষ্ম সম্পর্ক আছে। আমরা আগে পড়ছি এটা নিয়ে একটু, আর এখন তো আমরা একটু ডিটেলস পড়তেছি। এই এই কথাগুলো কিন্তু ওনারা আগেই বলছেন, বাট আমরা এখন একটু ডিটেলসে পড়তেছি। আগে একটু টাচ করে গেছেন, এখন ইনডেপথ বলতেছেন প্রত্যেকটা জিনিস, এবং আমরা ইনশাল্লাহ এটা শুনবো, বুঝবো, জীবনে ধারণ করব এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। সেটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু শুনলাম, গেলাম, আবার যা করতেছি তাই করলাম, বাচ্চার হাতে ওই মোবাইলটা আবার দিলাম যেন খায় ঠিক মতো, মিউজিক শুনতে শুনতে, আর কার্টুনে ঢিসু ঢাসু, বা মানে যাই হোক যা করে আর কি বাপ মা, ইজি ইজি নিজের জীবনটাকে সহজ করার জন্য। মা হয়তো ওইখানে আর একটা মোবাইল নিয়ে ফেসবুক চালাইতেছে, বাচ্চাকে একটা সেকেন্ডারি মোবাইল দিয়ে বলছে আচ্ছা তুই এটা নিয়ে ই কর। প্রায় আমি বলি যে মোবাইলটা টয় না। কয়েকবারই আমি আমার হালাকা গুলাতে গত মাস দুয়েকের ভিতরে এই কথাটা বলছি যে মোবাইলটা টয় না। দেখা যায় যে অনেক সময় আপনি একটা হালাকার মাঝখানে হঠাৎ করে প্যাঁ করে একটা বাচ্চা চিৎকার শুনলেন, কি ঘটছে আসলে ব্যাপারটা, বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে মা শুনতেছেন, শোনা তো যায় দূরের থেকে, সে হয়তো একটা উল্টা পাল্টা কিছু চাপ দিছে, মাইক্রোফোন অন হয়ে গেছে, আমরা প্যাঁ শুনতেছি, তার কাছ থেকে মোবাইলটা কেড়ে নিচ্ছেন প্যাঁ শুনতেছি। তা আমি প্রায় বলি যে মোবাইলটা খেলনা হিসেবে ট্রিট করবেন, এটা খেলনা না, এটা অত্যন্ত কি বলবো মানে অত্যন্ত ভয়ঙ্কর একটা টুল। যাই হোক, এরপরে বলতেছেন বোথ ফর্নিকেশন অ্যান্ড হিপোক্রেসি, ব্যভিচার এবং নিফাক আর সাইন্স অফ এ ডিজিজড হার্ট, যে অন্তরটা অসুস্থ সেটার পরিচায়ক কোনটা? কোন সুস্থ অন্তর ব্যভিচার করতে পারে না কখনো, ব্যভিচার করে শান্তিতে থাকতে পারে না, ব্যভিচার হজম করতে পারে। আল্লাহ আমাদেরকে ওইভাবেই বানাইছে, আমাদেরকে এভাবেই বানাইছেন যে যদিও মানুষ করতেছে এটা, কিন্তু যে গিলটি ফিলিং বা মানে যে যারা যাদের ভিতর সামান্যতম ইমান আছে তাদের ভিতর যে পরিমাণ গিলটি ফিলিং হবে, যে পরিমাণ অস্বস্তি হবে, যে পরিমাণ খারাপ লাগা হবে, এটা এটা অকল্পনীয় ব্যাপারটা। আমরা সাহাবীদের কথা শুনছি, সেই মহিলা সাহাবীদের কথা জানি যার কথা আসছে, সে যে উনি ব্যবচার পরে আসছেন রাসুলের কাছে, হুদুদ ই যেন পানিশমেন্ট যেন তার উপরে কায়েম করা হয়, এবং আল্লাহ রাসুলাম মুখ ফিরায় নিছেন, মুখ ফিরায় নিছেন এই জন্য যে উনি চান নাই, এবং মহিলা প্রেগনেন্ট ছিলেন, উনি চান নাই, শুনতে চান নাই, তবুও মহিলা তাকে শুনায় ছাড়ছেন। তো শুনতে হইলে তো শুনলে তো পানিশমেন্ট কি করতে হবে। তখন রাসুল বলছেন ঠিক আছে, তুমি যেহেতু প্রেগনেন্ট তুমি চলে যাও, তোমার বাচ্চা জন্মের পরে তুমি আইসো। সাধারণভাবে আমরা হয়তো চিন্তা করবো যে সেই মহিলার আর আসার কথা না, কারণ বাচ্চা ধরেন প্রেগনেন্ট এবং তার থেকে নিয়ে ডেলিভারি পর্যন্ত চিন্তা ভাবনার অনেক ই আছে, এই বাচ্চাকে কে পালবে, কিভাবে বড় হবে ইত্যাদি প্র্যাকটিক্যাল কথা চিন্তা করে না আসতে পারতেন উনি। তথাপি উনি আসছেন বাচ্চা নিয়ে, তখন আল্লাহ রাসূল বলছেন যে ঠিক আছে দুধ খাওয়ার এজটার পরে আস। আবার আসছেন উনি, তারপরে তার উপরে ব্যভিচারের সেই শাস্তি প্রয়োগ করেছে। কেন? ওই মহিলা কুড নট লিভ উইথ দ্য ফিলিং, উইথ ইট, কোএক্সিস্ট করতে পারতেছিলেন, তার চেয়ে জীবনটা চলে যাক, কিন্তু এই গ্লানি, এই দুঃখ, এই কষ্ট, এটা থেকে উনি মুক্তি পান এবং এই গুণার থেকে উনি মুক্তি পান। মানে এখানে যদি শাস্তি হয়ে যায় তাহলে আখেরাতে আর শাস্তি হবে না ইনশাআল্লাহ। যাই হোক, তো পিওর হার্ট যেটা সেটা এই নিফাক এবং ব্যভিচার এটাকে নিয়ে মানে বসবাস করতে পারে, এটার সাথে কোএক্সিস্ট করতে পারে, এটার সাথে কোএক্সিস্ট করতে পারে না, তার এটা ডেফিনেটলি রিয়েকশন হবে, তার নিফাকেরও হবে এটারও হবে। এই কথাই বলতেছেন, এগুলো হচ্ছে ডিজিজড হার্ট, শুধু অসুস্থ অন্তর যেগুলো, অসুস্থ চিত্ত যেগুলো,
তারাই এগুলোকে হজম করতে পারবে, ডে ডে আউট এগুলোর সাথে বসবাস করতে পারবে, এগুলোকে নিয়ে চলতে পারবে। এই জন্য পরকীয়া প্রেম একটা একটা ইম্পসিবল জিনিস একটা মুসলিমের জন্য। মুসলিম যদি আমরা মিনিমাম বলি কাউকে, অসম্ভব একটা ব্যাপার। আসলে তার ট্রিটমেন্ট শুরু হইতে হবে ইমান থেকে, আল্লাহ কি সত্যি আসেন নাকি, কোরআন কি আল্লাহর কাছে আসেন আসছে নাকি, ওই জায়গায় তার বিশ্বাস কেমন, সেখান থেকে শুরু করতে হবে। আমি তো আগেও বলছি আবারও বলছি, আমাদের প্রত্যেকটা অ্যাকশন আমাদের বিশ্বাসকে রিফ্লেক্ট করে। আমি যদি আল্লাহয় এমন ভাবে বিশ্বাস করতাম যেমন বিশ্বাস করা উচিত, আমি যদি আল্লাহকে এমন ভাবে ভয় করতাম যেমন ভয় করা উচিত, আমি করতেই পারতাম না এসব কাজ, প্রশ্নই উঠে না। এইসব কাজ করতে পারার মেইন রিজন হচ্ছে আমার ওইখানে সমস্যা আছে। When we look in the Quran, we will notice that in Surah Nur, the punishment of fornication and the rulings of covering modestly an Islamic dress. Surah Nur er kotha boltechen jekhane byabicharer shastir kotha bola hoyeche ebong kibhabe porda korte hobe, kibhabe dishtinoto rakhte hobe itadir kotha bola hoyeche, Islamic dress er kotha bola hoyeche ar mention. And right after that, the defects or traits of hypocrisy and the hypocrites are described. Ebong tar pore ki korchen, nifaq ebong munafiq der je truti, je dosh, je deficiency shetar kotha alap kora hoyeche. Eki bhabe boltechen surah azabe hijaber kotha jokhon bola hoyeche, subject of hypocrites hypocrites বা মুনাফিক is discussed along with the rulings of hijab. হিজাবের রুলিং এর সাথে সাথে মুনাফিকদের ইসের কথা বলা হচ্ছে। It is obvious that singing is a prelude and impetus to fornication. Prelude বললেন, prelude কি বলি আমরা, কোন একটা জিনিস করার আগে যে প্রিপারেশনটা চলে, তাই না? কোন একটা জিনিস করার আগে preparation stage যেটা চলে সেটা an impetus. Impetus মানে চালিকা শক্তি to fornication. Singing, গান গাওয়াটা হচ্ছে জাস্ট একটা ড্রাই রান যদি বলেন বা প্রিপারেশন বলেন অফ ব্যভিচার, গান বাজনা ইত্যাদি, বা এটা আমরা বুঝি না বুঝি, আমরা স্বীকার করি বা না করি। এরপরে বলতেছেন আবদুল্লাহ ইবনে মাসউদ যে কোটেশনটা আমরা মাত্র পড়লাম, singing and hypocrisy have been brought together. এখানে কি, এখানে কথাটাতে নিফাক এবং গান বাজনাকে একসাথে আনা হয়েছে। আমি আবার পড়ি, দ্য সিঙ্গিং ফস্টার্স হিপোক্রেসি ইন দ্য হার্ট, লালন পালন করে গান বাজনা অন্তরে নিফাককে লালন পালন করে। দ্য হিপোক্রেসি অফ মুসলিম সিঙ্গার্স হু ইউজ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস in their songs can be seen from their press releases. The musliman der bhitor jara gaan gay tader nifaq ba munafiqita dekha jay the press release in which they thank they are often thanking god for selling so many records and winning awards. Dekhbe je allah alhamdulillah bolteche ar rahmani hok ar mehdi hasani hok, dekhbe je mane atha gulam ali ki ki ache na gazal ga pakistane ki saberi brothers ache aro ki ki ache যারা মানে ইসলামিক সঙ্গীত বা ইসলামী একটা, এই কালকে বলতেছিলাম খাবার টেবিলে আমাদের আমার বাড়িতে ভাই ছিল, নাতি ছিল, ভাতিজা ছিল, ভাতিজি ছিল, তো বলতেছিলাম যে গজল কথাটা অনেকে এটাকে মনে করে যে ইসলামিক ফ্লেভার আছে এটা, অথচ গজল কিন্তু প্রি ইসলামিক কাফের মুশরিকদের একটা টার্ম, দুইটা কাপলেটস আর কি, দুই পংক্তি দুই লাইনের দুই লাইনের করে যে এই রচনা করা হয় গান সেটা। It has got nothing to do with Islam, nothing at all. Shudhumatro Arabic literature, pre-Islamic Arabic literature ba Arabic samaje eta paoa jay, ei tukoi common ar kichu, kintu etake amra ekta Islamic roop diye dise. Ghazal shune dibe manusher nore chure boslo ar mane chokta ekta dhulululu kore. Apnar kafer Jagjit Singh more geche sheo ghazal gay, apnar Pankaj Udas kafer sheo ghazal gay, tarpore apnar Mehdi Hasan sheo ghazal gay, মানে এটা এটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদের দেশে দেখবেন ওই মাদ্রাসার অনুষ্ঠান অথবা ইসলামী একটা জলসা হবে, তার আগে গজল গাইতেছেন একজনই, গজল বলতে একটা ইসলামিক সঙ্গীত বোঝায় বা ইসলামী একটা কিছু মনে করে, নাউজবিল্লাহ।
এই ধারণা থেকে আমাদের বাইরে হওয়া আসা উচিত, গজল হ্যাজ গট নাথিং টু ডু উইথ ইসলাম, আর ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। অনেকে মনে করে না, কেন মনে করেন আমি জানি না, মানে গবেষণা করতে হবে কোথা থেকে মনে করেন করতে শুরু করছে না। কিন্তু আমি এটা নিয়ে পড়াশোনা করছি, এই টার্মটা প্রি ইসলামিক টার্ম, এই এই রচনার ভঙ্গিটা বা যেভাবে এটা এই রচনার রীতিটাও হচ্ছে প্রি ইসলামিক, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। তবে এটা হইতে পারে যে এটা ওই ইরান ঘুরে ফার্সি হয়ে পার্সিয়া হয়ে আমাদের এখানে আসছে, সুতরাং একটা ইসলামিক ফ্লেভার হয়ে গেছে এটা। অনেক জিনিসই এরকম ইসলামিক ফ্লেভার চলে আসছে, অনেক জিনিসই আপনার ওই ইরান হয়ে অগ্নি উপাসক হয়ে হিন্দু মুশরিক পৌত্তলিক হয়ে তারপরে আমাদের কাছে আসছে, একটা ইসলামিক ফ্লেভার নিয়ে আসছে। আমরা ওটাকে একটা রিলিজিয়াস জিল নিয়ে অনেক সময়ই করি, মিলাদ যেমন করি বা অন্যান্য জিনিসগুলো যেমন করি, সেগুলোর সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা আমরা একটু চাই সামনে, তো বলতেছেন যে হিপোক্রেসি গেল, এটা তো আছেই, দে ডু নট আন্ডারস্ট্যান্ড দ্যাট দে ক্যানট সার্ভ টু মাস্টার্স। খুব সুন্দর একটা কথা বলছেন যে তারা এই এই মুসলিম সিঙ্গাররা, বড় বড় সিঙ্গার যারা যারা আল্লাহকে থ্যাংকস দেয় আলহামদুলিল্লাহ বলে স্টেজে দাঁড়ায় ই নিতে পুরস্কার নিতে গিয়ে, তারা বোঝে না যে একজন দুইজন প্রভুকে কোনোদিন দুইজন প্রভুর আনুগত্য করতে পারে না, একটা শয়তান একটা আল্লাহ, দুইজনকে একত্রে দুইজনের আনুগত্য করতে পারে না। কারণ আমরা কি জানিস, মিউজিকের ই কে, মিউজিকের লর্ড কে, শয়তান। আল্লাহ বলছেন সুরা ওই আমরা যারা আমাদের সাথে প্রথম থেকে আসেন জানেন যে সুরা আল ইসরার সেই ফেমাস আয়াতটা আমরা পড়ছি যেখানে শয়তানের ভয়েস বলতে আল্লাহ গান বাজনা বলেছেন। তো দুইটা মাস্টারকে একত্রে সার্ভ করতে পারে না, দুই প্রভুকে একত্রে ই করতে পারে। এ পার্সন ক্যানট ড্যান্স উইথ দ্য ডেভিল অ্যান্ড প্রেজ দ্য লর্ড অ্যাট দ্য সেম টাইম। শয়তানের সাথে নাচবে আর আল্লাহর ই করবে, আল্লাহর শুক্রিয়া আদায় করবে, এটা একই একই সময় হইতে পারে। দ্য কন্ডিশন অফ হিপোক্রেটস ইজ ডিসক্রাইবড ইন দ্য কোরআন। এই ধরনের মুনাফিক যারা যারা গান বাজনাও ই করে এবং আল্লাহ আল্লাহ ভাব দেখায় বা আপনার আল্লাহর নাম নেয় অথবা আল্লাহকে থ্যাংকস দেয় সেই শয়তানি কাজের জন্য, এটা মানে সিনেমার মানুষও করে, সেটা সিনেমা মানুষও তো বলে যে আল্লাহর অশেষ রহমতে আমি এই পর্যন্ত যাইতে পারছি, এই হইতে পারছি, হসরস করে আসে একটা বুড়া বয়সে অথবা মাঝ বয়সে এসে তারপরে শুক্রিয়া আদায় করে। এখানে সুরা বাকারার 2-8-10 আয়াতই করতেছেন ফেমাস আয়াত এটা, অমিনান্নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, যে আজ 3টা আয়াত আর কি কোট করছেন, সেখানে আমরা ট্রান্সলেশনটা পড়ি, অ্যান্ড অফ দ্য পিপল আর সাম হু সে, মানুষের ভিতরে এমন আছে যারা বলে উই বিলিভ ইন আল্লাহ, আমরা আল্লাহ বিশ্বাস করি, অ্যান্ড দ্য লাস্টে এবং আখেরাতে বিশ্বাস করি, বাট দে আর নট বিলিভার্স, আল্লাহ বলতেছেন বললেই বিলিভার হয় না, তারা বিশ্বাসী না। এই আয়াতটা শেষ করে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। বাট দে ডিসাইড দে থিঙ্ক টু ব্যাকেটে আর কি, দে ডিসিভ আল্লাহ অ্যান্ড দোজ হু বিলিভ, তারা ধোকা দিতে চায় কাকে, আল্লাহ এবং যারা বিশ্বাস করে তাদের। আল্লাহকে তো ধোকা দেওয়ার কোনো রাস্তা নাই, যে আল্লাহ বিশ্বাস করে সে আল্লাহর এই সিফারটাও জানে যে আল্লাহর কাছ থেকে কিছু লুকানো যাবে না, কোনোভাবেই লুকানো যাবে না কিছু, কোনো কল্পনাও না, কোনো চিন্তাও না, কোনো দুশ্চিন্তাও না, বাট মানুষের কাছে লুকানো যেতে পারে বা মানুষকে ধোকা দেওয়া যেতে পারে। দে থিঙ্ক টু ডিসিভ, থিঙ্ক টু এটা ব্র্যাকেটে বললাম, দে থিঙ্ক টু ডিসিভ আল্লাহ অ্যান্ড দোজ হু বিলিভ, যারা বিশ্বাস করে এবং আল্লাহ তাদেরকে, তারা মনে করে যে তারা তাদেরকে ধোকা দিচ্ছে, তাদেরকে ঠকাচ্ছে, তাদেরকে ওই মিথ্যা কথাটা বললে তাদের কাছে অ্যাডভান্টেজ নিচ্ছে কিন্তু আসলে তারা বিশ্বাস করেন, বাট দে ডিসিভ নট একসেপ্ট দেমসেলভস, কিন্তু তারা আসলে নিজেদেরই ধোকা দিচ্ছে, লস্ট তাদেরই হচ্ছে, তাদের সময় শেষ হয়ে যাচ্ছে, তাদের দুনিয়ায় যে সময়টা ছিল অর্জন করার জন্য সেটা শেষ হয়ে যাচ্ছে, তারা নিশ্চিত পরিণতি, ভয়ঙ্কর পরিণতির দিকে ধাবিত, অ্যান্ড পারসিভড ইট নট, এবং তারা যে নিজেদের ধোকা দিচ্ছে আসলে সেটাও তারা বোঝে না, কখন বুঝবে, মৃত্যুর সময় বুঝবে, ফেরাউন যেভাবে বুঝছিল, বলছিল যে আমি এখন বিশ্বাস করি। ইন দেয়ার হার্টস ইজ এ ডিজিজ অথবা ইজ ডিজিজ, তাদের অন্তরসমূহে কি রয়েছে, অসুখ আছে, আল্লাহ বলেন না মানে অনেক অনেকখানে আছে, কোরআনে অনেক জায়গায় আছে, ফি কুলুবিহিম, এখানে হচ্ছে ফি কুলুবিহিম মারাদুন, ফাজাদাহুমুল্লাহু মারাদা, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা,
এখানে বলছেন আর কি। তো তাদের অন্তরে কি রয়েছে? অসুখ আছে, ফিকুলুবিহিম মারাদুন। আর আল্লাহ কি করেন? সো আল্লাহ হ্যাজ ইনক্রিজ দেয়ার ডিজিজ, ফাজাদাহুমুল্লাহ মারাদা, আল্লাহ সেই অসুখকে বাড়ায় দেন। এটা হচ্ছে সুরা বাকারার 8-10 নম্বর আয়াত, 3টা আয়াত, 8, 9, 10। আমরা আজকের আয়োজন এখানে শেষ করব ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। সেটা আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।